রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট সামাজিক মাধ্যমে আরেক এমপি ইলহান ওমরকে জঙ্গি হিসেবে কটাক্ষ করার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন এই মুসলিম নারী এমপি। সোমালিয়া বংশোদ্ভূত ডেমোক্রেট দলের এমপি এজন্য বিরোধী রিপাবলিকান দল এবং তাদের নেতাকর্মীদের দোষারোপ করছেন। আমেরিকা থেকে ইসলাম ভীতি দূর করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর থেকে তাকে ইসলামী জঙ্গি এবং সন্ত্রাসীদের সহযোগী বলে সামাজিক মাধ্যমে ট্রোল করতে থাকেন রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট। তিনি ডেমোক্র্যাট নেত্রী ইলহান ওমরকে নিয়ে আরো অনেক বর্ণবাদী মন্তব্য করেন। পরে প্রচন্ড সমালোচনার মুখে মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চান লরেন। That kind of language, you put not just my life, but the lives of my colleagues as well in danger because we don't know who's out there. গত শুক্রবার রিপাবলিকান এমপি লরেন বোয়েবার্ট বলেন, আমি আমার ইসলাম বিদ্বেষী মন্তব্যের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এমপি ইলহান ওমরের অফিসে গিয়ে এ ব্যাপারে সরাসরি তার সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বিতর্ক না করে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনা করার। এর আগে হিজাব পরায় ইলহান ওমরকে জিহাদি ও ধর্মান্ধ বলে সমালোচনা করেছিলেন এই রিপাবলিকান এমপি। This kind of hate cannot be condoned by the House of Representatives and we should punish and sanction Boebert by stripping her of her committees, by rebuking her language. তিনি এক টুইট বার্তায় বলেন, ইলহানের মুখের দিকে তাকালে আমার খুবই বিরক্ত লাগে, জিহাদি বলে মনে হয়। কংগ্রেসে এমন ভয়ানক ইসলামিক ভাবধারার লোকজন থাকা নিন্দনীয়। পরে সমালোচনার মুখে গত শুক্রবার তিনি ভুল স্বীকার করে তার মুসলিম বিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা চান। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।